আজকে যদি শেখ হাসিনাকে ভারত প্রোটেকশন না দেয় কালকে যদি ভারত নেপালে আধিপত্য চায় শ্রীলঙ্কায় আধিপত্য চায় এবং সেই জায়গাটা যাদের মাধ্যমে আধিপত্য তৈরি করতে যাবে তারা বলবে দেখেন ভাই আপনাদের সাথে নাই আপনারা হাসিনারে বাঁচান নাই চল্লিশ পঁয়তাল্লিশ বছরের সম্পর্কের পর আপনারা হাসিনারে বাঁচান নাই আপনারা আমারে বাঁচাবেন ভাই বিশ্বাস করি না বাদ দেন আমরা নাই চল্লিশ ষাট বছর প্লাস সিক্সটি ইয়ার্স প্লাস সম্পর্ক তেষট্টি বছরের সম্পর্ক এরপর আপনার হাসিনারে বাঁচান নেই তাহলে আপনি আপনি আপনার উপরে আমার কোনো বিশ্বাস নাই হাসিনা এবং ভারত হাসিনা এবং ভারতের সম্পর্ক অনেক পুরাতন এবং এটা মানে পারিবারিক সূত্রে পাওয়া সম্পর্ক তারপর এটা আরও শক্ত হয়েছে উনিশশো সাল থেকে শেখ মুজিবুর রহমানের সাথে ভারতের একটা ভারতের সরকারের সরকারি পর্যায়ে একটা সম্পর্ক তৈরির কাজ শুরু হয় এবং একষট্টি সালের পর যখন জওয়াহরলাল নেহরু সাহেব দায়িত্বে ছিলেন ভারতের সরকার পরিচালনার তখন উনি ইস্ট পাকিস্তানে একভাবে হস্তক্ষেপ করতে ইচ্ছুক ছিলেন না বিধায় উনি পুরোপুরিভাবে হয়তো অনেককে সহযোগিতা করেনি বা ওনার সরকার পুরোপুরিভাবে অনেককে সহযোগিতা করেনি বাট তবু একটা আপনার একটা পরিচয় বা একটা আপনার আলোচনা এবং একটা সম্পর্ক তৈরির কাজ তখন থেকে একষট্টি সাল থেকে শেখ মুজিবুর রহমানের সাথে ভারতের রাষ্ট্রীয় পর্যায়ে শুরু হয় এটাই পঁয়ষট্টির ভারত পাকিস্তান যুদ্ধের পর ভারতের সরকার পরিচালনার দায়িত্বে যারা ছিলেন তারা কিছু দূর নির্ণয় করেন যে পাকিস্তানের স্পেশালি ইস্ট পাকিস্তানের সাথে তাহলে আলাদাভাবে তাদের সম্পর্ক তৈরি করাটা গুরুত্বপূর্ণ এবং ওই জায়গাটা থেকে শেখ মুজিবুর রহমানের সাথে ভারতীয় রাষ্ট্রীয় পর্যায়ে সম্পর্কটা আরও গভীর হওয়া শুরু করে এবং তারপর যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদেরকে সহযোগিতা করে তখন তো অবভিয়াসলি এই সম্পর্কটা আরও গাঢ় হওয়ার ছাড়া আর কোনো উপায় ছিল না নিশ্চয়ই প্রয়োজন ছিল তবে উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর পররাষ্ট্রনীতির দিকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির দিকে আমরা যখনই তাকাই আমরা দেখেছি যে শেখ মুজিব যত ভালো বন্ধুত্বই মেনটেন করেছেন ভারতের সাথে উনি ওনার জায়গা থেকে সবসময় চেষ্টা করেছেন যেন বাংলাদেশের কোনো ধরনের ক্ষতি করে বা বাংলাদেশ নত হয়ে যেন ভারতের সাথে সম্পর্ক বজায় না রাখে এতখানি ওনার প্রধানমন্ত্রীর জায়গা থেকে প্রধানমন্ত্রী উনি চেষ্টা করেছেন পরে প্রেসিডেন্ট কিন্তু এই সম্পর্কটা মানে হাসিনা সো হাসিনা অলরেডি পৈতৃক সূত্রে একটা সম্পর্ক পেয়েছে এটা যে ছিয়াত্তর থেকে একাশি যখন শেখ হাসিনা ভারতের হেফাজতে ছিলেন তখন এই সম্পর্কটা ইনএভিটেবলি মানে আমরা ধরেই নিতে পারি অবভিয়াসলি ওই পাঁচ ছয় বছর কি হয়েছে উনি আমাদের সাথে শেয়ার করেননি কারোর সাথে শেয়ার করেননি এবং ভারতের সরকারও কারোর সাথে ওই ডিটেলগুলো শেয়ার করেননি তবে আমরা ইনএভিটেবলি ধরে নিতে পারি যে এই পাঁচ ছয় বছর সম্পর্কটা আরও অনেক গভীর হয়েছে কারণ যেহেতু সরকারের আপনার প্রোটেকশানেই সরকারের দায়িত্বেই শেখ হাসিনা ছিলেন অনেক গভীর হয়েছে এবং তারপর থেকে মানে বাংলাদেশে তিনি ফিরবার পর স্পেশালি প্রথম যখন ছিয়ানব্বই সালে আপনার সরকারি ক্ষমতায় আসলেন ছিয়ানব্বই থেকে দু এক ভারতের সাথে কী ধরনের সম্পর্ক মেনটেন করেছেন আমরা দেখেছি যদিও ভারতের সাথে বড়ো কোনো চুক্তি উনি করতে সক্ষম হন নাই কিন্তু প্রত্যেকবারই আমরা দেখেছি যে ওনার একটা প্রচেষ্টা ছিল যে ভারতের সাথে যত ভালো সম্পর্ক রাখা যায় এবং এইটা আমি কোনো মতেই নিন্দা জানাই না ভারতের সাথে ভালো সম্পর্ক অত্যন্ত প্রয়োজন কিন্তু তখন যেন একটা মনে হতো যে উনি হয়তো বাংলাদেশের আমাদের কি চাওয়া পাওয়া এটার থেকে ভারতের দিকে নজর বেশি দিচ্ছেন যাই হোক এটা ছিয়ানব্বই থেকে দু হাজার এক দু হাজার নয় সালে আসার পর আমরা দেখলাম একদম পরিষ্কারভাবে ভারতের নিয়োজিত প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সে কাজ করা শুরু করলো সে বাংলাদেশের প্রধানমন্ত্রী না সে ভারতের নিয়োজিত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করা শুরু করলো তো এই জায়গা থেকে দু থেকে দু চব্বিশ সালের পাঁচই অগস্ট পর্যন্ত ভারতের নিয়োজিত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সে কাজ করেছে সো এই যে সে একষট্টি সাল থেকে দু সালের সম্পর্ক যার ভিতরে শেষ সাড়ে পনেরো বছর একেবারে মানে কর্মচারী বা দাসত্বের সম্পর্ক তাহলে এই সম্পর্ক তো এক রাতে ভেঙে যাবে না এবং ভারতের ফরেন পলিসির দিকে যদি আমরা তাকাই পররাষ্ট্রনীতির দিকে যদি তাকাই ভারতের পররাষ্ট্রনীতিতে তারা এখন উদীয়মান একটা পাওয়ার উদীয়মান একটা পাওয়ার মানে তারা ইতিমধ্যে একটা রিজিনাল পাওয়ার এবং তারা রিজিনাল পাওয়ার থেকে গ্র্যাজুয়েট করে প্রমোশন নিয়ে একটা গ্লোবাল পাওয়ার হতে ইভেন কি সুপার পাওয়ার হতে হওয়ার প্রচেষ্টায় আছে তো সুপার পাওয়ার বা একটা গ্লোবাল পাওয়ার এটা চারটি কথা না মানে এগুলো বাই ডেফিনেশন অনেক বড় জিনিস বাংলা বিশ্বে এখন যেমন একটা মাত্র বড় সুপার পাওয়ার আছে একটা অ্যাডিশনালি আর একটা গ্লোবাল পাওয়ার আছে সুপার পাওয়ার আমেরিকা চায়না এখনও সুপার পাওয়ার হিসেবে ধরা হচ্ছে না কিন্তু গ্লোবাল পাওয়ার এসে চলে গেছে তো ভারত এখন এই জায়গাগুলোতে যাওয়ার জন্য কাজ করছে তো এই জায়গাগুলোতে যাওয়ার জন্য যখন কাজ করছে তখন আশেপাশের দেশগুলোতে বা অনেক দেশেই তার আধিপত্য কিছুদূর বজায় থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই যে ওই ফরেন পলিসির পররাষ্ট্রনীতির দিকে তাকালে এবং যদি আধিপত্য বজায় একটা গুরুত্বপূর্ণ হয় তাহলে আধিপত্য তো রাজনৈতিক নেতৃত্বর মাধ্যমে এবং ওই সম্পর্কগুলোর মাধ্যমে থাকে কোনো জায়গায় সুষ্ঠু সম্পর্ক ভালো সম্পর্ক ভালো দেয়া নেওয়ার সম্পর্ক এবং সেটার ভিত্তিতে একটা শক্তি অনেক জায়গায় দুষ্টু সম্পর্ক সেটার ভিত্তিতে শক্তি ভারত এবং হাসি ভারতের হাসিনার মাধ্যমে দুষ্টু সম্পর্ক ছিল এবং দুষ্টু সম্পর্কর মাধ্যমে শক্তি তো এই যে এখন এই সম্পর্কগুলো এই সম্পর্কটা সাড়ে পনেরো বছর নিভিয়েছে শেখ হাসিনা তো এখন বাংলাদেশে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে শেখ হাসিনা তাহলে সাড়ে পনেরো বছর কার জন্য কাজ করলো শেখ হাসিনা হয়তো বলবে আমি তো ভারতের জন্য কাজ করেছি তাহলে ভারতেরও একটা প্রয়োজন আছে দেখার যে শুধু বাংলাদেশ না যে কোনো দেশে তাদের আধিপত্য বজায় রাখলে রাখতে হলে যারা তাদের জন্য কাজ করছে তাদেরকে ভারতের প্রোটেকশন দিতে হবে এই যে এই জায়গাটা থেকে ভারতের আধিপত্য বজায় রাখতে হলেও ভারতের দিয়ে দিকে তাকিয়ে ভারতের একটা প্রয়োজন আছে হাসিনাকে কোনো ধরনের কিছু অ্যাটলিস্ট প্রোটেকশন দিতে চেষ্টা করা উল্টো দিকে আবার আইনে কিছু প্রেশার আছে কারণ ভারতেও আইন আছে এটা একটা আইনের দেশ ওখানে কোর্ট আছে আইন ব্যবস্থা আছে ওই আইনের পরিপ্রেক্ষি মানে মানে বিরুদ্ধে যে কিছু করা সরকারের জন্য মুশকিল এবং হাসিনা বাংলাদেশে যেসব ঘটনা ঘটিয়ে গেছে এর পর আইনি পর্যায়ে যদি আমরা হাসিনাকে ফিরিত ফেরত চাই তাহলে ভারতের সরকার এমন কিছু করতে হতে পারে যেটা ভারতের আইনের পরিপন্থী এটা তারা চাইবে না সো এইখানে একটা ব্যালেন্স আছে প্লাস বহির্বিশ্বে ভারতকে কিভাবে দেখা হবে একজন গণহত্যাকারীকে ভারত প্রোটেকশন দিচ্ছে সো এগুলো অনেক প্লাস মাইনাস আছে আরও সামনে যেয়ে বোঝা যাবে এটা আসলে কি মোড় নেয় আচ্ছা যেটা বলছিলাম যে মানে হাসিনার রিপ্লেস হিসেবে কি জয় পুতুল তৈরি হচ্ছে বা তৈরি করছে ভারত দেখেন শুধু ভারত না হাসিনা আওয়ামী লীগ আওয়ামী লীগের হাজার লক্ষ দোসর আছে তারা চাইতেই পারে হাসিনার জায়গায় তার পুত্র তার কন্যা তারা আসবে তারা চাইতেই পারে আমরা এমনও কিছু আভাস হয়তো হয়তো পুরোপুরিভাবে সঠিক না বা এমন কিছু আভাস পাচ্ছি যে হাসিনার পরিবারের বাইরে কিছু এগেন সেই হাসিনারই পুরনো দোসর এরকম কয়েকজনকে তাদের ইমেজ পরিষ্কার করে বা পরিষ্কার করার চেষ্টা চলছে যেটার মাধ্যমে তাদেরকে এসে হাসিনার জায়গায় বসানোর একটা প্রচেষ্টা চলতে পারে এটা ভারত করবে না আওয়ামী লীগ করবে না হাসিনা খোদ করবে এগুলো তো আমরা এখন পরিষ্কার করে বলতে পারছি না তাহলে মানে আওয়ামী লীগের দেখেন বাংলাদেশের মাটিতে এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এবং আওয়ামী লীগ যেই ধরনের দলে পরিণত হয়েছে এই মাটিতে ওই ধরনের দলের কোনো জায়গা হতে পারে না সো আওয়ামী লীগ যেই দলে পরিণত হয়েছে এই জ্ঞান ঊনপঞ্চাশ সালে আওয়ামী মুসলিম লীগ এক ধরনের দল ছিল ঊনসত্তর সালে আওয়ামী লীগ এক ধরনের দল ছিল দু হাজার চব্বিশে এসে গণহত্যার আওয়ামী লীগ ভিন্ন ধরনের দল আজকে যদি আপনি আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করতে যান আপনি কিন্তু ঊনসত্তর আওয়ামী লীগ পাবেন না আপনি কিন্তু ঊনপঞ্চাশের আওয়ামী মুসলিম লীগ পাবেন না আপনি পাবেন দু হাজার চব্বিশের গণহত্যার আওয়ামী লীগ এই গণহত্যার আওয়ামী লীগকে এই দেশের মাটিতে দাঁড়াতে দেওয়া যায় না শোনা যাচ্ছে যে কোনো আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী নীতি হবে এমন একটা পায় তারা বা ষড়যন্ত্র যাচ্ছে অনেকেই অনেক ধরনের ষড়যন্ত্র করতে পারে একটা সময় পাকিস্তান ষড়যন্ত্র করেছিল যেন বাংলাদেশের মাটিতে স্বাধীনতার মুখ আমরা না দেখি সেই ষড়যন্ত্র কি বাস্তবায়ন হয়েছে হয়নি তাহলে আজকে যদি ভারতও এ ধরনের ষড়যন্ত্র করতে চায় আমি আশা করি তারা করবে না আমি আমি দোয়া রাখছি যেন তারা না করে মানে প্রচেষ্টাটাই না করে প্রচেষ্টা করলে সেটা বিফল হবে আমরা রুখে দিব কিন্তু প্রচেষ্টাটাই যেন না হয় যেন ভারতের সাথে আমরা সুন্দর সুসম্পর্ক আবার গড়তে পারি কারণ এগেন আমি বলি ভারতের সাথে কিন্তু সুসম্পর্ক আমরা সবাই চাই ভারত যদি কন্টিনিউসলি জোর করতে থাকে যে না সুসম্পর্ক মানেই দাসত্ব এবং দাসত্ব মানে এই তাদের দোষর যেটা হাসিনা এই হাসিনা বা হাসিনার দোষরদের মাধ্যমে দাসত্ব তাহলে তবে আমরা মেনে নেব না তবে ভারতের সাথে আমরা সুসম্পর্ক চাই এবং এর জন্যই আমরা আশা রাখি যে এই ধরনের হাসিনা বা হাসিনার দোষরদের আবার পুনরাবৃত্তি বাংলাদেশের মাটিতে ভারত যেন ঘটাতে না চায়